কুকুর কামড়াচ্ছে না, দেখুন দাঁতও ধরে দেখাচ্ছে, ভালো করে আপনাদের কাছ থেকে দেখাই গালের ভিতরে হাত, তারপরও ছাব্বিরি কিন্তু কামড়াচ্ছে না, কামড়াচ্ছে না। দেখতে পাচ্ছেন গাইজ, কুকুরের গালের ভিতরে হাত দিলেও কিন্তু ছাব্বিরি কামড়াচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ তুমি কি কুকুরের জিভে ধরতে পারবা? দেখতে পাচ্ছেন গাইজ, ছাব্বির এখন কুকুরের জিভে ধরবে, দেখতে পাচ্ছেন জিভেতে হাত দিয়েছে, দাঁতেও হাত দিয়েছে, হাতে কি কামড়াচ্ছে না? এ হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বার্ড লাইক্স নিউ আপডেট ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক্স চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ, এবং সাথে আছেন, তোমার নাম বলো? ছাব্বির। ছাব্বির, এবং ছাব্বিরের একটা কুকুর আছে দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর শিকারি কুকুর, আমার তো মনে হচ্ছে কামড়ে দিবে না, আমি তো ভয় পাচ্ছি। আর ছাব্বির, তোমার কুকুরের নামটা কি রেখেছো? টাইগার। টাইগার, দেখতে পাচ্ছেন গাইজ, এই টাইগারের নিয়ে ছাব্বির অনেক কুকুরের খেলা দেখাবে, আর আজকের ভিডিওতে আপনারা খেলা দেখতে পারবেন। কুকুরটা আমার মনে হচ্ছে কামড়ে দিবে না, কিন্তু আসলে কামড়ায় না, শিকারি কুকুর, সে বাচ্চাকাল থেকে পালন করেছে, নাম রেখেছে টাইগার। টাইগার যখন যেখানে যায় কুকুরটাও সেখানে যায়, এবং কুকুরটা নিয়ে অনেক ধরনের খেলা দেখাতে পারে, সেই খেলাটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকলে আজকের মজাটা উপভোগ করতে পারেন, তাই না ছাব্বির? ছাব্বির, তাহলে একটা কুকুরের ডাক শুনিয়ে দাও, তোমার কুকুর কীভাবে ডাকে? দেখতে পাচ্ছেন গাইজ, পুরো কুকুরের কণ্ঠ সেম সেম কিন্তু ছাব্বির শোনালো, কারণ সে বাচ্চাকাল থেকে কুকুরটার প্রতি একটা ভালোবাসা তার জন্মেছে, এই কারণে কিন্তু সেম ডায়লগ কবে শোনাতে পারলো। এবং দেখতে পাচ্ছেন কুকুরের গালের ভিতরে ডাইরেক্ট সরাসরি হাত দিচ্ছে, একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, এমনটা কিন্তু কেউ করতে পারবে বলে মনে হয় না। দেখুন কাছ থেকে যে কুকুরের গালের ভিতরে হাত দিয়ে দিচ্ছে, ঠিক আছে, দেখুন গালের ভিতরে পুরো হাত, তারপর কুকুর কিন্তু কামড়াচ্ছে না, কারণ এটা শিকারি, আর কখনো দাঁত চাবড় দেবে না, এর সাথে খুব ভালো মতন খেলা করে, কিন্তু এটা ভালো একটা ভালোবাসার জিনিস বলতে পারেন। কিন্তু কুকুরটা অনেকে আছেন পছন্দ করেন না, কিন্তু এই কুকুরটা কিন্তু সেইভাবে ট্যাম করা, দেখতে পাচ্ছেন তার স্বাস্থ্য শরীর যে খুব সুন্দর ভালো, এবং দেখতেও অনেক ভালো দেখা যাচ্ছে। আপনাদের সাপোর্ট পাইলে হয়তো ছাব্বিরের নিয়ে আরও ভিডিও সামনে আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, আবার যদি নতুন ভিডিও দেখতে চান তাও কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন, নতুন ভিডিও করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও হয়তো আপনাদের সাথে আবার দেখাতে পারে। সাথে ছিলাম আমি শাহেদ, এবং আমার পাশে আছেন ছাব্বির, মনে হচ্ছে আমার কামড়ে দিবে না। ওয়াও, এই হোয়াটসঅ্যাপ গাইজ, দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে রয়েছে এবং একটা দেশি শিকারি কুকুর রয়েছে। ছেলেটার নাম এবং কুকুর সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই যে বাচ্চা, তোমার নাম কি? ছাব্বির। ছাব্বির, এই কুকুরটা কি তোমার? জি। এটা কি তুমি ছোটোবেলা থেকে লালন পালন করেছো? জি। দেখতে পাচ্ছেন গাইজ, এই কুকুরটা ছোটোবেলা থেকে লালন পালন করেছে, এবং এই কুকুরটা অনেক ধরনের খেলা দেখাতে পারেন ছাব্বির। ছাব্বির আজকে আমাদেরকে দেখাবেন, আজকের প্রিয় মানে প্রতিটা ভিডিও জুড়ে ছাব্বিরের আরেকটা ভিডিও আমি করেছিলাম ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, এই জন্য আরেকটা ভিডিও করতেছি। আশা করি এই ভিডিওটা আপনারা অনেক সাপোর্ট করবেন। আর ছাব্বির কী কী খেলা দেখাতে পারো এই কুকুরটা নিয়ে? মেলা কিছু দেখাতে পারো? দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এখন দেখাতে চলেছি খেলা, আর আপনারা আমাদের সাথেই থাকবেন। তুমি কিছু কিছু খেলা দেখানোর চেষ্টা করো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন গাইজ, ওয়াও, লাঠি মাটি নিয়ে একটু লাভঝাপ করাও দেখি, আগের মতো, আগের ভিডিওতে তুমি দেখাইছিলে। দেখতে পাচ্ছেন গাইজ, দেখতে পাচ্ছেন গাইজ লাঠি খাওয়াচ্ছেন কুকুরের। কুকুর এখন ব্যায়াম করছে নাকি? এই কুকুরটার নাম রেখেছো কি? টাইগার। টাইগার, গাইজ শুনতে পাচ্ছেন এই কুকুরটার নাম রাখা হয়েছে টাইগার, তার কানে চড় মারছে। তুমি তো কুকুরের দাঁতও ধরতে পারো, তাই না? দেখতে পাচ্ছেন গাইজ, কুকুরের গালের ভিতরে হাত দিয়েছে, দাঁত ধরেছেন, এরকম কি পারবেন আপনারা? দেখতে পাচ্ছেন গাইজ খোলে খোলে, ওয়াও, কুকুরের সাথে ফাইট, সেই রকম জোস। আমাদের ছাব্বির কিন্তু কুকুরের সাথে ফাইট করতে পারে, ওয়াও। দেখতে পাচ্ছেন গাইজ, খুব সুন্দর একটা মিল মহব্বত, এটা বাস্তবে না দেখলে কেউ হয়তো বিশ্বাস করবেন না। না, কামড়ায় না তাহলে? ছোটবেলা থেকে লালন পালন করা বলে কি কামড়ায় না? জি। কি কি খাদ্য আপাতত এখন ওর খাবার কি কি?
মাছ খায়, কাঁচা মাছ না রান্দা মাছ? রান্দা মাছ। রান্দা মাছ খায়, দেখতে পাচ্ছেন গাইজ। আর কুকুরটা অলরেডি জিভে গালের ভিতরে হাত দিচ্ছে, তারপরে কিন্তু এটা সাব্বিরের পোষা শিকারি কুকুর। আর তোমাদের বাসায় যদি কোনো চোর টোর আসে, কুকুরে কি বাঁচায় নাকি তোমাদের? দেখতে পাচ্ছেন গাইজ, কুকুর একবার ছেলেকে মেশিন চুরি হাতে বাঁচিয়েছে। মেশিন চুরি করতে আসছিল, তারপরে চোর ধরে দিছিল। এখন মূলত গাইজ দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে মেয়ে ছেলে আসছে। ক্যামেরাটা পাতে স্টপ রাখবো, খানিক পর আবার করবো নাকি, তুমি কি বলো? কুকুরটার নাম কি জানো বললে? টাইগার। ওয়াও, এত হা করে কেন, আমার খামড়ে ধর না তো। কুকুরে কি তুমি আগে প্রতিদিন ধরে ঠেঙাও নাকি? ও মাই গড, সেই রকম জোস গাইজ, না দেখলেই নয়। আশা করি এই ভিডিওটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের সাব্বির। সাব্বির এটা আবার কি কি ফাইট নাকি? সাব্বির এখন ইউটিউবে ভাইরাল হতে চলেছে, সেই রকম কি এটা কি হাসি দিচ্ছে নাকি? হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন এখন কুকুরের ডাক শুনবেন। এখন কিসের ডাক শুনবো, বড় কুকুরের না ছোট বাচ্চার? ছোট বাচ্চা। আচ্ছা, ছোট বাচ্চার ডাক শুনতে পারবেন না, বলো। দেখতে পারলেন গাইজ বাচ্চার ডাক শুনলে? তোমার কুকুরটা তো হাঁপাচ্ছে, কুকুরের একদম অভ্যেস, হাঁপানো অভ্যেস না? তুমি ওই দেখো হাউ শব্দ দিয়েছে একটা, চিতাবাঘের শব্দ একটা দিয়েছে নাকি? ও ম্যান, দেখতে পাচ্ছেন কে মারামারি করছে, দেখার মতন দৃশ্য। ওয়াও, কুকুর এবং বাচ্চার মারামারি, সেই রকম জোস। ওয়াও ফাইট, কুকুরটার নাম হচ্ছে টাইগার এবং মানুষটার নাম হচ্ছে সাব্বির। দেখুন কি হবে, মা ফাইট করছে WWE চ্যাম্পিয়ন খেলার মতো। ওয়াও, সেই জোস হচ্ছে, বিশাল লাগছে। ও ফাইট, ও পুঙ্গাই চর, ও মাই গড, সেই রকম দেখতে দেখার মতন দৃশ্য। একটা গাড়ি আসছে, ফাইট কম করো। কামড়াবে না, কারণ এটা শিকারি কুকুর। আর সেই রকম জোস লাগছে, সেই রকম ওয়াও, দেখতে পাচ্ছেন ফাইট সেই রকম চলছে, দেখার মতন দৃশ্য। ওয়াও গাইজ, ওয়া দেখতে পাচ্ছেন, হাতে কামড়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু হাতে জোরে কামড়েছে না, ঝাঁপ মারছে। ওর নোকে হাসিটা যাবে না তো তোমার? দেখতে পাচ্ছেন, দেখতেছেন হাতে কামড়েছে কিন্তু দাঁত ফুটছে না। ও হাতে কামড়াল দিয়েছে কিন্তু চাপ দিছে না, মানে লাগবে না, মানে মিডিয়াম কোয়ালিটি। দেখতেছেন কি সুন্দর ফাইট, দেখার মতন দৃশ্য, জোস। ওয়াও ওয়াও লাগা যাচ্ছে সাব্বির। ওল্লা, এবার কুকুর খেপে গিয়েছে সাব্বির। সাব্বির তোমার কুকুর খেপে গিয়েছে এবার, জোস। ওয়া, হাতে কামড়ালে দেখতে পাচ্ছেন কুকুরটা গাইজ, সেই রকম খেলা আপনাদেরকে দেখালাম। বাংলার ঐতিহ্য যশোর জেলা চৌগাছার ছেলে সাব্বির এবং তার একটা প্রতিভা যে কুকুরের সাথে ফাইট করা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি সাব্বিরে সাপোর্ট করবেন, তার এত সুন্দর একটা প্রতিভা আপনাদেরকে দেখাচ্ছে। কুকুরটার কিন্তু লাগছে না, কুকুরটাও কিন্তু তার সাথে খেলা করছে এবং মজা করতেছে। দেখতে পাচ্ছেন সাব্বির এখন দৌড় মারলে এদিকে, কুকুরটা আশা করি দৌড়ে চলে আসবে, তাই না সাব্বির? দেখতে পাচ্ছেন কুকুরটা ডাক দাও টাইগার বলে। দেখতে পাচ্ছেন গাইজ,